না, আমরা যেটা দেখলাম আজকে গোবিন্দপুরে আমরা যাইনি, ওই কারণবশে এমএলএ সাহেব আমার চোপড়া বিধানসভা এমএলএ সাহেব নাই, চলে গেছে কলকাতায় 21 জুলাইয়ের জন্যে। আমরাও যাব, প্রস্তুত হয়েছি, সুজালি গোবিন্দপুর মাঝিয়ালি আমাদের টোটাল চোপড়া বিধানসভার। আমরা একটাই জন্যে বলছি যে আজকে গোবিন্দপুরে যেটা মিটিং হলো এটা আমাদের কই জনসভা টনসভা না, এটা হলো সাধারণ একটা মনে করো 21 জুলাইয়ের জন্যে। এই 21 জুলাইয়ের জন্যে আজকে যা লোকের প্রচুর হয়েছে, লোকের প্রচুর যা আজকে চিটকুট মাদ্রাসা মোড়ে অনেক লোক হয়েছে, এই জন্যে যে কিছু লোকের নেতৃত্ব ওখানকার খারাপ, এই জন্যে লোক আর ভিতরে ঢুকতে চায় না, বাইরে নিকলেতে চায়। যে বাইরে নিকলে আমরা টিএমসির শ্যাম্পুললে আমরা ঝান্ডালে আমরা রাজনীতি আজ থেকে নামে পড়লাম। ওখানকার যে নেতৃত্ব আছে, কিছু নেতৃত্ব আমাদের, যেরকম মনে করো আমাদের মফিজ আছে, ওখানকার একজন নেতৃত্ব ছিল মারা গেছে, ও ভেস্তে যাক আমাদের কাঠু ওরা আছে, আরও কিছু নেতৃত্ব আছে আমাদের, নাম জানা নাই আমার, সবগুলা লোকের নাম জানা নাই আমাদের। তা যা জোয়ার করেছে এখন আজকে, আমরা সুজালিতে একটা কথা বলবো যে সুজালিতে আনকন্টেস্টে আমরা মনে করি জিতেছি শ্যাম্পুললি। গোবিন্দপুরে যারা নির্দল থেকে মনে কর প্রার্থী হয়ে ওখানে টিকিট নিয়েছিল, ওরা নির্দল থেকে মনে হয় প্রদান হয়েছে, ওরা টিএমসির মর্যাদা জানে না। টিএমসির মর্যাদা কী করে জানবে? টিএমসি থেকে মনে কর ভোটটা যারা দেয় ওরা খুব মর্যাদা জানে, এই জন্য আজকে যতগুলো লোক হয়েছিল আজকে টিএমসির লোক হয়েছিল, এরা মনে কর অনেক কষ্ট করেছে, অনেক মনে কর চাপ দিয়েছে। আজকে আজকে গোবিন্দপুরে পঞ্চায়েতে আজকে কাজ হয়নি ভালো মতো, যা কাজের বদনাম হয়েছে। যেমন সুজালি পাশাপাশি সুজালি গোবিন্দপুর আছে আমার, সুজালিতে আমাদের মনে কর 5 বছরে অনেক কাজ হয়েছে। আমার মতো কাজ যদি করে হর পঞ্চায়েতে তাহলে অনেক উন্নতি হবে, পাবলিক মনে কর টিএমসি পার্টি ছাড়বে না, টিএমসি পার্টিতে থাকবে ওরা। তবে বিষয়টা কীভাবে দেখছেন, যেখানে আজকে যে সভাটা হলো সাধারণ সভা, সেখানে একটা পঞ্চায়েত সদস্য বা মেম্বার বা প্রধান কেউ নেই, কিন্তু সাধারণ মানুষ আছে না? টিএমসির শুনেন, যেগুলা ওখানে সদস্য নাই, প্রধান নাই, মেম্বার নাই, ওগুলা তো ওখানে যাবে না, তো ওগুলা ঘাবলা করেছে, তো ওরা পঞ্চায়েত থেকে ঘাবলা করেছে অনেক, ওরা গেলে তো মনে হয় পাবলিকের জোতা খাবে, কী করে যাবে ওখানে? ওখানে গেলে তো অসুবিধা আছে, এই পাবলিকের মনে কর মার অনেক মার। আমরা যদি পাবলিকের কাজ না করতে পারি তা আমাকে নেতা মানবে না? তো আমরা যা কিছু কাজ করি পাবলিকের জন্য আমরা মনে হয় চেয়ারটাতে বসি, আর পাবলিক যদি না থাকে তা আমরা চেয়ারে পড়তে পারবো না। তো এই জন্য আজকে আমরা যেটা শুনলাম যে গোবিন্দপুরে অনেক লোক হয়েছে, আর কালকে কিছু লোক নির্দল থেকে যেগুলো প্রধান হয়েছে, যেগুলো মেম্বার আছে, ওগুলো কালকে বলবে কি যে এগুলো সব বাইরে থেকে লোক আসছে, সুজালি থেকে, ইসলামপুর থেকে। আরে ইসলামপুর সুজালি থেকে কতগুলো লোক যাবে ভাই? 2 জন 4 জন 10 জন 20 জন নেতা টাইপের যাবে, ভোটার তো যাবে না। আর যেগুলো আজকে লোক দেখলাম আমি মিডিয়ার মাধ্যমে দেখলাম, চ্যানেলের মাধ্যমে দেখলাম, সব কিছু লোক হলো মনে কর গোবিন্দপুরের চিটকুট মোড় মাদ্রাসা মোড়ের সব কিছু টোটাল লোক গোবিন্দপুরের। কেন আজকে যেই বার্তাটা আজকে হলো কলকাতা যাওয়ার জন্যে, বড় বড় নেতাগুলো যে আছে ওগুলা করতে পারবে না, এতগুলো লোক জামাত করতে পারবে না তো? আরে ছোটো মোটো লোকগুলা জামাত করে দিয়েছে এতগুলা, এর কাছে কই পথ নাই সাধারণ মেম্বার। আমরা যখন পঞ্চায়েত সুজালি চালাই, আমার পঞ্চায়েতটা দুর্দিনের মনে হয় খারাপ ছিল, এখানে সিপিএমের বামফন আমলের 30 বছর থেকে খারাপ ছিল। আমরা পঞ্চায়েতটাকে শান্তিভাবে মনে হয় পাবলিক আমার জন্য মনে হয় টিএমসির জন্য পাগল হয়েছে, মমতার জন্য পাগল হয়েছে, এমএলএ সাহেবের জন্য পাগল হয়েছে, চোপড়া বিধানসভা এমএলএ সাহেবের সঙ্গে আমার সুজালি পঞ্চায়েতের আমি অঞ্চল কর্মী পঞ্চায়েতের প্রেসিডেন্ট। আমরা এবারও আমরা ভোট লোককে খুঁজতে যাব না, লোক এমনি টিএমসি পার্টিকে ভোট দিবে। এই বার্তাটা যদি গোবিন্দপুরে দেয় তাহলে লোক তো মনে কর পিছনে পিছনে বেড়াবে। তবে কি মনে করছেন যে গোবিন্দপুরে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ভোট গঠন হবে একেবারে নির্দল প্রার্থীকে? না না, নির্দল প্রার্থী তো এবার হবে না, আর নির্দল প্রার্থী এবার মনে কর কেউ আছে চান্স পাবে না, আর বেইমান লোক চান্স পাবে না, এবার ইমানদার লোক টিএমসির পাবে চান্স। এবার মনে কর টিএমসিরে প্রধান হবে, টিএমসিরে মনে কর উপপ্রধান হবে, টিএমসিরে মনে কর পঞ্চায়েত সমিতি হবে, টিএমসিরে মেম্বারের টিকিট শ্যাম্পুললে জিতবে।